আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করছি ডাবল চেন সেলাইয়ের নকশি কাঁথা এই কাঁথাটি আমি কিভাবে সেলাই করেছি সেটা তোমাদের মাঝে শেয়ার করব। তাহলে সেলাইটি যদি তুমি শিখতে চাও ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই ভিডিও শেষে লাইক দিবা তার সাথে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না তাহলে চলো সেলাই করা শুরু করি এখানে দেখতে পাচ্ছ কাঁথাটি আগে থেকে সেলাই করছিলাম আর এইখানে এবার তোমাদেরকে দেখাবো এই সেলাইটি কিন্তু খুবই সহজ একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা যদিও বা যারা নতুন তাদের একটু মনে হইতে পারে যে সুতাটা কোন দিকে পেঁচে যাবে আমি সব সময় বলবো হাতের উল্টো পাশ দিয়ে প্যাঁচ দিবা মানে প্যাচটা সময় থাকবে বাম দিকে তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে সেলাইটি হয়ে যাবে হাতে সেলাই করা নকশি কাঁথা অনেক রকমই হয়ে থাকে যেমন মনে করো যে কাঁথা সেলাই দিয়েও হয়ে থাকে সুজনি দিয়েও হয়ে থাকে এক চেন দিয়ে এমনকি বিভিন্ন রকম সেলাই দিয়েও হয়ে থাকে আমার দেখা স্বদেশি কাঁথাও রয়েছে কিন্তু এই সেলাইটি যেন বেশি সুন্দর লাগে তোমাদের কেমন লাগে জানাবা আর এই সেলাইটি করতে অনেকটা সময় লেগে যায় যেমন ধরো ছয় মাস যাদের হাত একটু বেশি চালু থাকে বা দিন রাত পরে থাকে তাদের তিন মাসে হয়ে যাওয়ার কথা আর যারা সব কাজ করার পরে কাঁথাটি সেলাই করে তাদের সময় লাগে ছয় মাস আর যারা ফেলে রাখবে তাদের তো দুই বছরে কেন দশ বছরে উঠবে না আমার দেখা সর্বনিম্ন কাঁথা সেলাই করতে সময় লেগেছিল সাড়ে তিন মাস আর সর্বোচ্চ দুই বছর এই দেখো কাঁথাটি কিন্তু এরকম হবে দেখতে তোমরা কি দেখতে পাচ্ছ যে কাঁথাটির ডিজাইন কতটা সুন্দর কালচে সবুজ রঙের কাপড়ের ওপরে রানী গোলাপি সুতার কাজ করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ যে ছাপ দেওয়া হয়েছে রং দিয়ে আর এটা কিভাবে ছাপ দেওয়া হয় সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো তাহলে তোমরা যখন কাঁথা সেলাই করবা তোমাদের সুবিধা হবে তাহলে বলো যে তোমাদের কেমন লাগলো এই কথাটি ভালো লাগলে লাইক দিবা কমেন্ট করবা আর আমাকে জানাবা যে কেমন লেগেছে তার সাথে এটা আঁকানোর ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি লিঙ্ক ডিসক্রিপশনে আছে সেটারও তোমরা দেখে নিতে পারো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো অবশ্যই দিবা নতুন হলে আর আমার পেজটিও ফলো করে দিও ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ